করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণের পাশে থাকতে আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। বক্তৃতার শুরুতেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর 21 বছর ধরে একটি গোষ্ঠী ইতিহাস বিকৃতি করে জাতির সাথে বেইমানি করেছে। জাতির পিতাকে হত্যার পর যে আদর্শকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আবার সেই আদর্শকে পুনর্বাসন করে সেই আদর্শ নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি। এখানে নতুন কিছু না, ম্যাজিক কিছু না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নেতাদের স্বীকৃতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এবং সেটা দেবার মতো দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে, আর সেই অর্জন করেছে বলেই আজকে সারা বিশ্ব বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছে আমাদের মহান স্বাধীনতা দিবসে এবং মুজিব বর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে বাংলাদেশের জনগণকে এবং বিশেষ করে আমার প্রতিষ্ঠান আওয়ামী লীগ এবং আমাদের সকল সহযোগী সংগঠন নেতা কর্মী সকলকেই। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নেতাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। যখন করোনা ভাইরাসের প্রচণ্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলেই যেন মাস্ক পরে সেটা সকলকে অবশ্যই নিশ্চিত করতে হবে। স্কুল খুলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ করে প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আমরা ঠিক এখন না করে আমরা রোজার পরে, ঈদের পরে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।